G7 সম্মেলনে সমুদ্র সম্পদ ব্যবহার ও প্লাস্টিক দূষণ রোধের উপর গুরুত্ব আরোপ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। উৎপাদনশীল খাতে কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি FBCCI এর, রপ্তানিতে উচ্চ কর প্রত্যাহার চায় BGMEA। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া উচিত অবশেষে বললেন সুচি, বাংলাদেশের সাথে সমঝোতার ভিত্তিতেই প্রত্যাবাসন। কানাডায় G7 সম্মেলনের দ্বিতীয় দিনে সমুদ্র সম্পদের ব্যবহার ও প্লাস্টিক দূষণ রোধের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা করেছেন বিশ্ব নেতারা। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুলে ধরেন বাংলাদেশের অবস্থান। পরে কানাডার প্রধানমন্ত্রী সহ G7 এর নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। আরো জানাচ্ছেন দুরি মল্লিক। কুইবেকে বিশ্ব অর্থনৈতিক পরাশক্তির সাত দেশের রাষ্ট্রপ্রধানদের G7 সম্মেলন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আউটরিচ সেশনে যোগ দেন জাতিসংঘ, বিশ্বব্যাংক সহ চারটি আন্তর্জাতিক সংস্থা প্রধান ও 11টি দেশের রাষ্ট্রপ্রধান। জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে সমুদ্রে প্লাস্টিক দূষণ, অবৈধ সম্পদ আহরণ বন্ধ ও উপকূলীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে গুরুত্ব পায়। এর আগে জেন্ডার ইকুইলিটি অ্যাডভাইসরি কাউন্সিলের 21 সদস্যের সঙ্গে বৈঠক করেন G7 এর নেতারা। লিঙ্গ বৈষম্য দূর করা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতে পরামর্শ দেন তারা। আলোচনা করেন জলবায়ু পরিবর্তন সহ বিশ্বের চলমান ইস্যু নিয়ে। তবে সেশনের দ্বিতীয় অংশে যোগ দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে অংশ নিতে কানাডা ছাড়েন তিনি। এ নিয়ে ব্রিফিংয়ে রাশিয়াকে G7 এর অন্তর্ভুক্ত করা বাণিজ্য ইস্যু ও ইরান পরমাণু কর্মসূচি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। Something that will always be spur of the moment. You don't know, you know, this has not been done before at this level. সম্মেলনের প্রথম দিনে একই ইস্যুতে ট্রাম্পের সঙ্গে G7 এর অন্য নেতাদের অবস্থানগত পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। রাশিয়াকে G7 এর সদস্য করা, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন বাকি নেতারা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। কর্মসংস্থান ও বিনিয়োগের স্বার্থে সব উৎপাদনশীল খাতে 2.5% আয়কর কমানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। দুপুরে FBCCI মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি শফিউদ্দিন ইসলাম মহিউদ্দিন। ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2018-19 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর এই সংবাদ সম্মেলন। বছরের শুরু থেকেই জবাবদিহিতার মাধ্যমে বাজেট বাস্তবায়নের তাগিদ দেন সংগঠনের সভাপতি। সবকিছুর আকার বৃদ্ধি পাবে। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্পোরেট কর 40 থেকে কমিয়ে 37.5%কে ইতিবাচক বলছে FBCCI। অন্য সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কর্পোরেট কর সমান করার তাগিদ সভাপতির। কর্মসংস্থান ও বিনিয়োগের স্বার্থে আমরা অন্যান্য উৎপাদনশীল খাতেও তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানি কর্পোরেট ট্যাক্স 2.5% কমানোর জন্য অনুরোধ করছি। জিডিপির প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি খাতের বিনিয়োগ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ব্যাংক থেকে সরকারি ঋণের কারণে বেসরকারি খাতে ঋণ প্রাপ্তি যেন প্রতিবন্ধকতা না হয় সেদিকে খেয়াল রাখার দাবি জানান তিনি। ব্যাংক খাতের উপর নির্ভরশীলতা উৎপাদনশীল খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন এই ব্যবসায়ী নেতা। বেসিক ব্যাংক, ফার্মার্স ব্যাংক এগুলো বাস্ট করতে যাচ্ছে। এগুলোর জন্য যারা দায়ী তারা অনেকেই এখন বিচারাধীন আছেন। যারা উইলিংলি ব্যাংকের টাকাকে তসরুপ করার জন্য ব্যাংকের টাকাকে রবারি করেছেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। করদাতাদের হয়রানি বন্ধে আইনের সংশোধনের দাবি জানান FBCCI সভাপতি। রপ্তানি খাতে 0.70% উচ্চ করের প্রজ্ঞাপনটি অব্যাহত রাখার দাবি জানান তিনি। দক্ষ অভিজ্ঞ কর প্রশাসন ব্যতীত এটি অর্জন বেশ কঠিন সাধ্য হবে বলে আমরা মনে করি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এতে ব্যবসা বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছে ব্যবসায়ী সংগঠনটি। তবে পোশাক খাতের উন্নয়নে কর্পোরেট কর 10% নামিয়ে এনে রপ্তানিতে উচ্চকর প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিজিএমইএ নেতারা। রিপোর্ট করছেন শাহরিয়ার ইমন। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় এবং একক খাত তৈরি পোশাক শিল্প। রপ্তানি আয়ে 80%-এরও বেশি অবদান এই খাতের। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি বলছে পোশাক খাতে বর্ধিত কর্পোরেট কর রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলবে। এ অবস্থায় তা 10% পুনর্নির্ধারণের দাবি জানায় বিজিএমইএ। কর্পোরেট ট্যাক্স 10-12 এবং 12-15 করা হয়েছে। আমি মনে করি এটা কোনোভাবেই কাম্য নয়। এটা আমরা আশা করি সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে আমরা এটা সমাধান করতে পারব। এছাড়া পোশাক রপ্তানিতে আরোপিত 1% উৎসকর প্রত্যাহারেরও দাবি জানিয়েছে বিজিএমইএ। পোশাক খাত সংশ্লিষ্ট পণ্য ও সেবায় ভ্যাট মওকুফের দাবিও জানাচ্ছেন তারা। আমাদেরকে ভ্যাটের আওতার থেকে মুক্তি দিন। আমরা এই ভ্যাটের লোকজনের সাথে কোনো রকমের কোনো কানেকশন রাখতে চাই না, কারণ এই এখানে অনৈতিক কাজকর্ম হয়, আমাদেরকে অহেতুক হয়রানি করা হয়। সর্বোপরি বাজেটকে ব্যবসা বান্ধব ও সময়োপযোগী বলে মত বিজিএমইএ। আমি বাজেটকে স্বাগত জানাই। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া উচিত বলে মনে করেন মিয়ানমার স্টেট কাউন্সিলর অং সান সু চি। সংকট সমাধানে বিদেশি পরামর্শ নেওয়ারও কথা জানিয়েছেন তিনি। জাপানের প্রভাবশালী মিডিয়া আসাহি শিম্বুনকে সব কথা জানান মিয়ানমারের নেতা অং সান সু চি। সাবরিনা মমতাজের প্রতিবেদনে বিস্তারিত। গত বছর আগস্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনীর নারকীয় তাণ্ডবে ভিটে ছাড়া 7 লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি। প্রশ্ন ওঠে শান্তিতে নোবেল জয়ী সু চির ভূমিকা নিয়েও। এবার রোহিঙ্গা ইস্যুতে জাপানি মিডিয়া আসাহি শিম্বুনের মুখোমুখি হন সু চি। বললেন এই মানবিক সংকট সমাধানে যে কোনো বিদেশি আইন বিশেষজ্ঞের পরামর্শ নিতে আগ্রহী নেপিদো। আন্তর্জাতিক মহলের সহযোগিতাও চাইলেন তিনি। সুচি বললেন বাংলাদেশ মিয়ানমার সমঝোতা অনুযায়ী ভিটে ছাড়া নাগরিকদের ফিরিয়ে নেবে নেপিদো। We have stated as our official policy the NLD that we will change and we will amend the constitution through a negotiated process. মিয়ানমারের এই নোবেল পিস লরিয়েটের দাবি এক রাতে শান্তি আনা সম্ভব নয়। রোহিঙ্গা সংকট নিয়ে নেপিদোর নিজস্ব দৃষ্টিভঙ্গি আলাদা বলেও দাবি করেন তিনি। সাবরিনা মমতাজ, 21 টেলিভিশন। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। মহাসড়কের অবস্থা ভালো, ঈদ যাত্রায় ভোগান্তি হবে না, সুস্থ করলেন মন্ত্রী, মাঠে থাকার ঘোষণা। শুধু রেস্তোরাঁই নয়, নামিদামি বেকারিতেও ভেজালের ভয়াবহতা, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে ভোক্তারা। ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে কোনো ধরনের যানজট হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বাস টার্মিনালগুলোর ভিজিলেন্স টিম গঠন সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন। অন্যবারের তুলনায় এবার রাস্তার অবস্থাও বেশ ভালো বলে জানান মন্ত্রী। রিয়াদ সুমনের রিপোর্ট। সড়কের বেহাল দশার কারণে প্রতিবার ঈদেই ঘরমুখো মানুষকে পোহাতে হয় যন্ত্রণার ভোগান্তি। তবে এবার সেই সমস্যা উত্তরণে সরকার আগে ভাগে প্রস্তুতি নেয়। সড়ক মহাসড়কের চিত্র অনেকটাই পাল্টেছে। রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান সড়কের অবস্থা এবার অনেক ভালো। গত কয়েকবারের তুলনা রাস্তা সড়ক মহাসড়কের অবস্থা ভালো। আমি আশা করি ঈদের সময় সড়ক পথে সড়কের জন্য কোনো যানজট হবে না এবং সড়কে রাস্তা সচল আছে। ঈদ যাত্রায় বাস মালিকদের ফিটনেস বিহীন গাড়ি না নামানোর অনুরোধ জানান মন্ত্রী। ফিটনেস একদম নেই, লক্ষ্যযক্ষ এগুলো রাস্তা না নামানো মানে কি? আমরা মানুষ হত্যায় উৎসাহিত করছি তো, অ্যাক্সিডেন্ট তো আর থেমে নেই, প্রতিদিনই লেগে আছে।
ভিআইপিদের উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমরা 10 জন ভিআইপির জন্য লক্ষ 10 লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। খাদ্য ভেজাল ভয়াবহ রূপ নিয়েছে। এখন আর শুধু রেস্তোরাঁতেই নয়, ভেজালের তালিকায় রয়েছে নামি দামি কনফেকশনারিও। পচা বাসি মাংস দিয়ে বানানো হচ্ছে শর্মা, কিমা, স্মোকড গ্রিলের মতো লোভনীয় খাবার। এছাড়া বিস্কুট, রুটি ও অন্যান্য খাদ্যে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। এসব কেমিক্যাল জন্ম দিচ্ছে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ। আকবর হোসেন সুমনের অনুসন্ধানী প্রতিবেদন। মানসম্মত খাবারের আশায় বাড়তি টাকা খরচ করে নামি দামি রেস্তোরাঁ যান অনেকে। খাবারের বৈচিত্র্য, রং আর ঘ্রাণ আকৃষ্ট করে ভোক্তাদের। তবে এত সুস্বাদু এবং লোভনীয় খাবার যেখানে তৈরি হচ্ছে, সেই রান্নাঘরের চিত্র পুরোটাই ভিন্ন। স্যাঁতস্যাঁতে মেঝেতে কাঁচা সবজি, মাছ আর কড়াইয়ে বহুবার ব্যবহৃত ভোজ্য তেলের ছড়াছড়ি। ভেজালের বাইরে নেই নামকরা কনফেকশনারিগুলো। কেক বানাতে ব্যবহার করা হয় কাপড়ের রং, যা মানবদেহে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে। ডাই এন্ড আদার থিংস, হেভি মেটালস, এগুলো কিন্তু কার্সিনোজেনিক। হয়তো আমি এই মুহূর্তে পেটের পীড়া আক্রান্ত হচ্ছি না, এই মুহূর্তে জন্ডিস আক্রান্ত হচ্ছি না, কিন্তু ইন দ্য লং রান এগুলো তো নানা রকম জটিল রোগ এবং এমনকি হয়তো শরীরে যেখানে ক্যান্সারেরও কারণ হয়ে যেতে পারে। এদিকে রাজধানীর অধিকাংশ হোটেলে উচ্ছিষ্ট মাংস দিয়ে তৈরি করা হয় শর্মা, কিমা, বার্গার এবং স্মোকড গ্রিল। পাঙাশ মাছ কেটে প্রক্রিয়াজাত করে চালিয়ে দেওয়া হয় কোরাল মাছ বলে। এসব স্বীকারও করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই তো পাঙ্কাশটাকে আর কি কোরাল বলে তখন চালানো হয় আর কি, চামড়া উঠায় স্টাফরা খায়। পাঙ্কাশ মাছ ভালো লাগে না? কোরাল মাছ আছে না? তবে রমজানে ভেজাল বিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান। করা হচ্ছে জেল জরিমানা, এনফোর্সমেন্ট, মনিটরিং, ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস বিল্ড আপ, প্রশিক্ষণ, সব কিছু মিলে যদি সমন্বিতভাবে চলে তাহলে হয়তো এই ভেজালের মাত্রাটা অনেক নিচে নেমে আসবে বা আমরা বলতে পারি যে শূন্যের কোঠায় চলে আসবে। সংশ্লিষ্টরা বলছেন ভেজাল রোধে সবার আগে প্রয়োজন ব্যবসায়ীদের নৈতিক মূল্যবোধ আর ভোক্তার সচেতনতা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারও ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত 4, আহত 6 শতাধিক। মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের নাইয়া, রোববার প্রতিপক্ষ ভারত। রাতের 21 সংবাদে এবার প্রবাসের খবর। ইতালি, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানের সেন্ট্রাল একাডেমির আয়োজনে ইফতারে যোগ দেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এবং কমিউনিটির রোজাদাররা। এ সময় শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত ও ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন। কাতারের দোহায় চাঁদপুর সমিতির উদ্যোগে ইফতার মাহফিলে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতে ফেনি সমিতির উদ্যোগে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। দেশে উন্নয়নে কাজ করা এই প্রবাসী ফেনীবাসীর উদ্দেশ্য বলে জানান বক্তারা। নারী এশিয়া কাপ টি-20তে স্বাগতিক মালয়েশিয়াকে 70 রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। স্বাগতিকদের বিপক্ষে টস জিতে দুর্দান্ত শুরু করে সফরকারীরা। ওপেনিং জুটি থেকে আসে 59 রান। ওপেনার শামিমা সুলতানার 43 ও আয়েশা রহমানের 31 রানের উপর ভর করে 130 রান করেন বাংলাদেশের মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 60 রানই ইনিংস শেষ হয় মালয়েশিয়ার।
বাংলাদেশে হয়ে 4 ওভারে 8 রানে 3টি উইকেট পেয়েছেন রুমান আহমেদ। এছাড়া জাহানারা সালমা, নাহিদা ও খাদে জানিয়েছেন 1টি করে উইকেট। শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। G7 সম্মেলনের সমুদ্র সম্পদ ব্যবহার ও প্লাস্টিক দূষণ রোধের উপর গুরুত্ব আরোপ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। উৎপাদনশীল খাতে কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি FBCCI এর, রপ্তানিতে উচ্চ কর প্রত্যাহার চায় BGMEA। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া উচিত অবশেষে বললেন সুচি, বাংলাদেশের সাথে সমঝোতার ভিত্তিতেই প্রত্যাবাসন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও দেখতে পারেন facebook.com/21tv24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।